বুধবার ভারতের বিভিন্ন বিমানবন্দরে দেখা মেলে একই চিত্র। টিকিট থাকার পরও লক্ষ্যে পৌঁছতে পারেননি যাত্রীরা। তীব্র আর্থিক সংকটে দেউলিয়া হয়ে পড়া ভারতীয় এয়ারলাইন্স গো ফার্স্ট তিন দিনের জন্য সব ফ্লাইট বাতিল করায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। I lost three ticket and they go don't buy to me. চার বাজে তক মে ইন্তজার কর রহা হুঁ ইধর তো বড়া মেরা ফ্লাইট কহাঁ হ্যায় তো আপকা ফ্লাইট তো ক্যান্সেল হো গয়া। লাস্ট মোমেন্ট মে কোই ভি কম্পানি হো ইস তরহ সে ফ্লাইট মিস নাই করনা চাহিয়ে। ভারতীয় গণমাধ্যম অনুসারে গেল মার্চে প্রতিদিন অন্তত 30,000 যাত্রী গো ফার্স্ট এয়ারলাইন্সে ভ্রমণ করেছেন। সেক্ষেত্রে তিন দিনে 90,000 যাত্রী ভোগান্তিতে পড়বেন। যাত্রীদের ভোগান্তির বিষয়ে অবগত থাকায় টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে গো ফার্স্ট কর্তৃপক্ষ।